কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই গরমে আশা করি ভালো, মানে কি কোনো রকম, তাই না বলো? কোনো রকম আছো আর কি সবাই, কারণ কি এত গরম, আমারই নিজের হাল খারাপ। দেখতে পাচ্ছো আমার মানে কি অবস্থা, চোখ মুখে জানো তো, শরীরটা খুব একটা ভালো, কখন কেমন থাকছি বোঝা বড্ড দায়। মানে এই ভালো আছি তো এই খারাপ আছি, এরকমই আর কি, বুঝেছো? তার সকালে এসেছি, আমার যা কাজ থাকে আসলাম, এসে পড়ালাম, পড়িয়ে তারপর হচ্ছে ওদেরকে ছুটি ছুটি দিয়ে, হ্যাঁ, তারপর স্নান করে এই যে আমার কাজ, ঠাকুর পুজো দেয়া, ওটাকে দিলাম। আর শরীরটা একদম ভালো লাগছে না জানো। আর জানোই তো বাবাকে রান্না করে দিয়ে গেছে, বাবাকে রান্না করে আগে আমার জন্য অপেক্ষা করতো, আমি ফ্রিজে খাবার টাবার রাখতাম যা বেশি থাকতো। এখন দেখছি বাবা নিজেই, মানে কাজের মেয়েটা নিজেই দেখছি সব কিছু খাবার টাবার তুলে রাখছে, ঠিক আছে, ফ্রিজের মধ্যে। তার জন্য আমি আর কিছু বলিনি, আমি কিছু বলার দরকারও নেই, মাছটা সবই আছে, ঠিক আছে, জানোই তো অভিমানটা আমার বড্ড বেশি। আর জানো তো পাখাটা তো, এই ফ্যানটা একদম চলছে না, সেও কোনো ব্যবস্থাও করলো না। যে কতবার করে বললাম যে ফ্যানটা একটুখানি ঠিক করো, কিছু করলোই না। আর এই যে দেখো আমার সোনটা বোয়া, আর চটকু বোয়া, আর আমার পুচকু বোয়া এই যে বসে আছে। আরে কিছু বলো তো ওকে, কিছু বলবে, বলার থাকলে বলো, ভালো লাগে না গো। তাও তোমাদের ভালোবাসায় আর তোমাদের কথা রাখতে তোমরা আমাকে এত ভালোবাসো না, আমি চেষ্টা করি তোমাদেরকে একটু নিজেকে তোমাদের কাছে একটু ভালো রাখার জন্য চেষ্টা করি। আর মায়ের তো শরীর খারাপ, আমার মায়ের জানোই প্রেসমেকার বসানো আছে, চাই মায়ের সামনে একটু ভালোভাবে থাকতে। আমি খুশিতে থাকলে ওরাও দেখি খুশিতে থাকে, আমি যদি কাঁদি ওরাও খুব ভেঙে পড়ে জানো তো। আর স্পেশালি মায়ের জন্য তো ভালো থাকতে হয় আমার মায়ের সাথে, তখন ওই বাড়িতে আমি একদমই মানে থাকতে পারতাম না, কারণ চোখে মাকে এমনিতেই মানে কেঁদে ফেলি আমি। আর মামা, আমি যদি মায়ের সামনে কাঁদি না, মা বেশি আরও ভেঙে পড়ে, ওই জন্যে মায়ের সামনে আমি অত কাঁদতে পারি না। মায়ের পেসমেকার বসানো আছে, বুকে কষ্ট হয়, একটা কৃত্রিম নিঃশ্বাসে চলছে উনি, খুব চিন্তা হয় মাঝে সাঝে, খুব চিন্তা হয়, খুব মন খারাপ হয়। মাটাকেও আমার ভগবান এত বড় একটা অসুখ দিয়ে দিল, মাটাকে তো ভালো রাখতে পারতো বলো, খুব খুব কষ্ট হয় জানো তো, কি যে ভগবান আমাদের জীবনে করে দিল জানি না। মাকে দেখে অনেক শান্তি পায়, অনেক শক্তি আসে, সেই মাটাকেই এত বড় একটা অসুখ দিয়ে দিয়েছে, ভাল লাগে না। আর হচ্ছে এই যে ওই জন্য সবার জন্য একটু একটু করে ভালো থাকার চেষ্টা করছি, একটু করে বাইরে যাচ্ছি, দিদিদের সাথে সময় কাটাচ্ছি, ভালো লাগছে। আর জুলাইতে যাব পুরীতে, তোমার দেখতেই পাবে। তো চলো, একটু ভিডিও বানাবো বলে শাড়িটা পরেছিলাম, এখনও পর্যন্ত বানাইনি, কারণ কি শরীরের অবস্থা না একদম ভালো না, বানাতে ইচ্ছে করছে না একদম। কিন্তু তাও কাজ তো, তোমাদের ভালোবাসা না থাকলে আমি চলবো কীভাবে, ঠিক আছে? তো চলো, ও বসে থাকো, আর আমি আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি ঘর পুরো ফাঁকা আমার, কেউ নেই, একা একা। আর বাবা তো বাবার মতোই হয়ে গেছে একদম, ভালো, উনি ভালো থাকুক আমি এটাই চাই, ঠিক আছে, ভালো থাকুক। পরের মেয়ের জন্যে কে এত মরে, তাই না? পরের মেয়ের জন্য এত মরতে আছে কোনো দরকার নেই, চলো। সেই তোমাদের সাথে লাস্ট কথা বলেছি, আর তো কথা বলা হয়নি। আর বিকেলে 5টা থেকে পড়ানো ছিল, এইমাত্র ছুটি দিলাম, আর আমিও সন্ধে সন্ধে তার মধ্যে ওদের পড়াতে পড়াতে সন্ধেও দিয়ে দিয়েছি, রেডিও হয়ে গেছি, যা বাড়ি যাবো। আমার চোখ মুখের অবস্থা দেখেছো, দেখলে বুঝতে পারবে আমার শরীরটা সত্যি মানে একদম ভালো না গো। আর এই যে ফ্যানটা ঠিক করছে না, খুব কষ্ট হচ্ছে যেন, ভাল লাগছে না কিচ্ছু। ওই ঘরে পড়ালাম, সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, এবার আমি চলে যাই, কী করবো। আর সত্যি কথা বলতে কি
কষ্ট হচ্ছে না, কি বলবো। বাবা তো আজকাল, আগে আমি মানে খাবার হচ্ছে মানে আমার জন্য টেবিলে রেখে দিত, মাসি যে রান্না করে যেত সেটা তো জানো, ওনার তরকারি আমি কোনোদিন খেতাম না, ভাতটা মাসি যে খেতাম, হ্যাঁ, আর আমি নিজে যা খেতাম সেটা করে নিতাম, সে ডালিয়া হোক আর সে তরকারি হোক আমি নিজে করতাম আর বাবার জন্য রাখতাম আর খেতাম। তো আজকাল বাবা সেটা আমার জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। বাবা হচ্ছে দেখলাম দুদিন ধরে মানে মাসিটাকে দিয়ে ফ্রিজের মধ্যে খাবার দাবার সব মানে রেখে দিয়েছে, আমাকে ফোন করেছে বলছে কি ভাতও কম করেছে, ঠিক আছে, খাবারটাও কম করেছে, যাই হোক জানি না। আমার সত্যি আর খেতে ইচ্ছা করে না এই বাড়িতে, একদম খেতে ইচ্ছা করে না জানো, যবে থেকে চলে গেছে এমনি থেকেই আমার এই বাড়িতে খাওয়া দাওয়া উঠে গেছে আর আমার খেতে এমনিতেই ইচ্ছা করে না। তো বাবা ফোন করে বলছে কি যে তুই খেয়ে, খাবার ফ্রিজে আছে তুই বের করে গরম করে খেয়ে নিস, ঠিক আছে। তো আগে কোনো দিন রাখতো না, আমি তো জানি সকালে এসে গরম জিনিস নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেয়, ঠিক আছে, বলো সেই জিনিসটা কি আর খেতে ইচ্ছা করে। আর ওনার মতো করেই আগে মানে আমি যা খেতাম এইটুকু এইটুকু ওনার জন্য থাকতো, আর এখন এইটুকুই যেটুকুনি উনি খেত সেটুকুনি উনি রেখে দেয়, তা সেই জিনিসটা আমি কেন খাবো বলো, আমার এমনিতেই অভিমান, যাও আমি খাবো না। তো সকাল থেকে সেই যে বাড়ি এসে সেখান থেকে বিস্কুট খেয়ে আছি, ঠিক আছে, বিস্কুট জল বিস্কুট খেয়েছি, খেয়ে আর সেখান থেকে আছি, শরীরটা খুবই ক্লান্ত, ওই জন্যে ভালো লাগছে না, গায়ে মনে হয় জ্বর আসছে, কিছু বুঝতে পারছি না জানো, ওই জন্য শরীরটা একদম ভালো লাগছে না, মানে কথাও বলতে পারছি না গো। আর হ্যাঁ, ফোন করে বললো কি তুই খেয়ে নিস, আমি বলছি আমার খাওয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যদি খাওয়ানোর হতে তাহলে তুমি এই জিনিসটা করতে না এত কম, সে কালকেও করেছে দেখলাম ফের জিনিসটা, কাল একদিন হয়তো মানুষ ভুল করে, আজকেও সেটা। আমি বললাম দেখো তোমার মতো খাবার আছে তুমি খেয়ে নিও, আমার জন্য চিন্তা করো না বাবা, আমি চাই তুমি ভালো থাকো, ঠিক আছে, হয়তো আমি বেশি দিন আসবো না এই বাড়িতে আর, তবে আমি চাই তুমি ভালো থাকো, ঠিক আছে, আমি আমার বরকে নিয়ে চলে যাব। তো চলো, আমার আর ভালো লাগছে না, কথা বলতে পারছি না, হাত পাত কি ব্যথা করছে আমার, আর শরীরটা জ্বর আসছে, কেমন একটা হচ্ছে জানো, সেই সকাল থেকে এক্ষুনি বাড়ির লোক জানতে পারলো না, খুব বকাবকি করবে। তো চলো, এই যে দেখো, এই যদি থাকতো আমার কি আজকে এত কষ্ট করতে হতো, আমার এত কষ্ট করতে হতো না গো, শুধু নেই বলে, চোখ মুখের হালটা দেখো না আমার, পুরো বাঁদরের মতো হয়ে গেছে, বাঁদরের মতো হয়ে গেছি আমি। চলো ভিডিওটা এখানে আপ করি, বলো ভিডিওটা এখানেই শেষ করি, আর তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না, আমার আর ভালো লাগছে না, আর সবাই ভীষণ ভালো থাকো, টাটা, খুব ভালো থাকো গো, তোমরা খুব ভালো থাকো, আর এই বোনটার পাশে থেকে কোনোদিন চলে যেও না প্লিজ। আর আমি জানি তোমরা কেউ যাবেও না, তোমরা আমাকে এত ভালোবাসো, আমি জানি তোমরা আমার পাশে থাকবে সব সময়, তোমরা আমার অনেক বড় শক্তি, অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে আছো, সব সময় বলি, সারা জীবন বলে আসবো, আর এই কথাটা আমার মুখ থেকে কোনো দিনও ফুরাবে না জানো। চলো।